প্রেম শুরু হতে না হতেই বিচ্ছেদ, শুরু হয়েছে একে অপরকে কাদা ছোড়াছুড়ি। ঠকবাজ প্রাক্তন বলে উল্লেখ সোহেলের। বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ তিয়াশা লেপচা। স্বামী সুবান রায়ের সঙ্গে ডিভোর্সের পর সম্প্রতি শোনা গিয়েছিল অভিনেতা সোহেল দত্তর সঙ্গে প্রেম করছেন তিয়াশা। তবে মাস ঘুরতে না ঘুরতেই বদলে গেল ছবিটা। এবছর পুজোয় নিজের পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে সোহেলকে। অন্যদিকে পুজো মিটতেই বিষাদের সুর তিয়াশার জীবনে। অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন যেখানে শোনা গেল, জীবনে এতটা আত্মসম্মান বজায় রাখো যাতে কারোর ক্লোজারের অপেক্ষা না করতে হয়, কারণ মানুষ কখনো তাকে ছেড়ে যায় না যাকে তারা ভালোবাসে, তাকেই ছেড়ে যায় যাকে ব্যবহার করে। এরপর তিয়াশা বলেছেন, যদি আপনি জীবনের এমন কোনো পর্যায়ে থাকেন তাহলে সম্পর্কের তার ছিন্ন করুন, শেষ করে ফেলুন কানেকশন। অভিনেত্রী তিয়াশার এই রিল ভিডিও পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই সোহেল সমাজ মাধ্যমে পোস্ট করেন, তোমার ঠকবাজ প্রাক্তন আবার সত্যিকারের ভালোবাসার বিশ্বস্ততার কথা বলছে। বর্তমানে ইনস্টাগ্রামেও পরস্পরকে আনফলো করেছেন সোহেল আর তিয়াশা। তিয়াশার সঙ্গে প্রেম নিয়ে প্রকাশ্যে কিছু খোলসা না করলেও নিজেদের বন্ধুত্বে শিলমোহর দিয়েছিলেন সোহেল। তাহলে হঠাৎই বন্ধুকে আনফলো কেন? তবে কি সোহেলের সঙ্গেও ব্রেকআপ হলো অভিনেত্রী তিয়াশা লেপচার? যদিও এই বিষয়ে তিয়াশা বা সোহেল কেউই স্পষ্ট করে কিছু জানাননি। বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।